Hello guys and welcome back to my channel. আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পার্পল হল। তো পার্পলে সেল চলছিল, তো সেই টাইমে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম যেগুলো আমি আমি পেয়ে গিয়েছি, এখন রিসিভ করে নিয়েছি। তো যেই প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু এমনিতেই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আসে, কিন্তু আমি সেগুলো অফার প্রাইসে কিন্তু আরও রিজনেবলে পেয়েছি, যেটা ভীষণ ভীষণ ভালো একটা ব্যাপার। আর আমি এই প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার না করলে তো হবেই না, কারণ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। আমি যখনই যেগুলো পারচেস করি আমি মানে চেষ্টা করি তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো আজকে আমি যেগুলো শেয়ার করব সেগুলো প্রত্যেকটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আসে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আর যারা আজকে আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম ওয়াচ করছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা হিট করে দেবে। আর যারা আমার ভিডিওটা দেখছো এবং ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে প্রচুর প্রচুর। আর তো চলো এবার বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। পার্পল থেকে দুটো বক্স এসেছে, এই যে এটা একটা, এইটার মধ্যে একটা আছে আর একটা হচ্ছে এটা। এই দুটোর মধ্যে আমার সমস্ত প্রোডাক্টগুলো আছে। তো এখানে কিন্তু যে অনেক প্রোডাক্ট সেরকম কিছু না, যতটা দরকার আমার যেগুলো মানে অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল বাট নেওয়া হচ্ছিল না সেগুলোই আমি কিন্তু সেলে অর্ডার করে দিয়েছি যেহেতু ওখানে সেল চলছিল। সো এই দেখো এখানে কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে, আর এটার মধ্যেও কিছু প্রোডাক্ট এখানে আছে। তো প্রত্যেকটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আজকে যে সমস্ত প্রোডাক্টগুলো শেয়ার করছি এটার কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু আমি আগে কখনো ইউজ করিনি, এই ফার্স্ট টাইম এটা পারচেস করেছি এবং ফার্স্ট টাইম ইউজ করা স্টার্ট করব তোমাদের সাথে শেয়ার করার পরে। এবং সেগুলো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, এটা এইগুলোর থেকে যে মেকআপ লুকগুলো ক্রিয়েট করব তখন তোমরা বুঝতে পারবে প্রোডাক্টগুলো কোনটা কতটা ভালো কোনটা কীরকম। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে আইলাইনার, যেটা হচ্ছে ব্লু হেভেনের আইলাইনার। এই দেখো এটা আমি পারচেস করেছিলাম, এটা হচ্ছে ব্লু হেভেনের আইলাইনার আর এটা আমি এখনও পর্যন্ত দেখিনি। সো আমি এটার পিঙ্ক বটলটা অর্ডার করেছিলাম যেটা খুব সুন্দর, একটা প্রিটি কালার। তো এটা দুটো কালার পাওয়া যায় কিন্তু কালারের সাথে কোনো রকম সম্পর্ক নেই, এটার কিন্তু প্রোডাক্টটা একই। সো এটা আমি কোনোদিন আজ মানে আজকে পর্যন্ত আমি কোনোদিনও ব্লু হেভেনের এই লাইনার ইউজ করিনি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম, কারণ আমাকে অনেকেই বলছে যে একটু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, খুবই অ্যাফোর্ডেবল, যেটা হচ্ছে যে একদমই পকেট ফ্রেন্ডলি সেরকম কিছু প্রোডাক্টের সাথে লুক ক্রিয়েট করার জন্য। তো সেগুলোর জন্য তো আমার কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট লাগবে। সো আমি এটার রিভিউ মোটামুটি ভালোই পেয়েছি, তো সেটার জন্যই আমি এটা অর্ডার করেছি। তো এইটা খুব সুন্দর, মানে ভালোভাবে ড্র করা যাবে। আর আমার প্রাইস পড়েছে জানো, এটার প্রাইস হচ্ছে 75, এখানে আছে এটার প্রাইস 75, আর এটা 75ই ছিল কিন্তু আমি এটা পেয়েছি সব থেকে রিজনেবল প্রাইসে, সেটা হচ্ছে 60 রুপিস। তো 60 রুপিসে আমি এটা পেয়েছি এই লাইনার। ভাবা যায় 60 রুপিসের মধ্যে একটা লাইনার, কোনোদিনই আমি ভাবতে পারছি না, যেটা ভীষণ সুন্দর একটা কালার। আর এটার সাথে কিন্তু আমি অবশ্যই মানে মেকআপ লুক ক্রিয়েট করব, তোমাদের সাথে শেয়ারও করব। আমি যেই প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ব্লু হেভেনের, এগেন ব্লু হেভেন। তো ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল, তো আমি একটা ব্লু হেভেনের আইব্রো পেন্সিল ইউজ করি যেটার প্রাইস ছিল 150 রুপিস, ঠিক আছে, যেটার সাথে একটা স্পুলি ছিল। কিন্তু এই এই যে পেন্সিলটা এটার সাথে কিন্তু কোনো স্পুলি আসছে না, এটা জাস্ট একটা পেন্সিলটা দেওয়া আছে। আর এটার প্রাইসটা শুনলে তোমরা একদম চমকে যাবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 80 রুপিস, বাট এটা আমি পেয়েছি 64 রুপিসে, ঠিক আছে, যেটা ভীষণ অ্যাফোর্ডেবল। আর মানে যে আমি আইব্রো পেন্সিলটা ইউজ করি সেটা ভীষণ ভালো, এত ভালো কোয়ালিটি, আর যেটা বিগিনার্সদের জন্য তো ভীষণ ভালো, তাদের জন্য বা যারা মেকআপটা এই প্রথম প্রথম স্টার্ট করছো তাদের জন্য কিন্তু এই পেন্সিলগুলো ভীষণ অ্যাফোর্ডেবল। তো এইরকম একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যে একটা পেন্সিল যেটা ভীষণ ভালো, আর দেখতে পাচ্ছ প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর। তো আমি এটা আর এখন ওপেন করছি না, আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব এটা রিভিউ। আর আরেকটা কথা, এইটা তোমরা অনেকগুলো মানে গ্রে কালার আর ব্রাউন কালার পেয়ে যাবে, আমি দুটো কালার অর্ডার করেছিলাম, গ্রে আর ব্রাউন দুটোই অর্ডার করেছিলাম, কিন্তু ব্রাউন কালারটা কিন্তু আর ছিল না, ওটা সোল্ড আউট হয়ে গেছিলো, সেই জন্য আমি গ্রেটাই অর্ডার করেছি, গ্রে পারচেস করেছি, সেটা হচ্ছে এগেন ব্লু হেভেন। তো ব্লু হেভেনের একটা মাস্কারা, তো ব্লু হেভেনের এই মাস্কারাটা আমি পারচেস করেছি, এটার প্রাইস হচ্ছে 125 রুপিস, এটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়াল এখানে দেখবে আছে 125 রুপিস, বাট এটা আমি পেয়েছি 100-এ, এটা আমি 100-এ পেয়েছি। এবং তোমরা কিন্তু এটা অফার প্রাইসে আরও রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারো, কারণ আমি যে টাইমে এটা অর্ডার করেছি সেই টাইমে
প্রাইসটা একটু বেড়ে গিয়েছিল, তো যাই হোক তোমরা আরো কমের মধ্যে পেয়ে যাবে। আর এইটা এই আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে লাইনারটাই বলো বা মাস্কারাটা বলো, এগুলো প্রাইসগুলো খুব রিজনেবল, সাথে কিন্তু এগুলোর প্যাকেজিংগুলো যেগুলো দিয়েছে মানে বটলগুলো এগুলো খুবই কিউট, মানে যেগুলো ভীষণ সুন্দর, দেখে মনেই হচ্ছে না যে এগুলো এত একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যেতে পারে। যেহেতু আমি বললাম যে আমাকে অনেকেই বলছে যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো লুক ক্রিয়েট করার বা কোনো অ্যাফোর্ডেবল মানে প্রোডাক্ট আমাদেরকে মানে দেখানোর জন্য, সেগুলোর জন্য কিন্তু আমি অবশ্যই তোমরা ওয়েট করবে। আমি অনেক কিছু কালেকশন করছি যেগুলো তোমাদের সাথে ধীরে 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 শেয়ার করবো। হচ্ছে ব্লু হেভেনারি, তো ব্লু হেভেনের আমি এখানে নিয়েছি একটা কাজল, যেটা হচ্ছে কাজল আর লাইনার দুটোই বলছে এটা হচ্ছে গ্রিন কালারের, এটা হচ্ছে গ্রিন কালার, এই কালারটা ভীষণ একটা প্রিটি কালার, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 125 rupees, বাট এটাও আমি স্টিল পেয়েছি, আমি 100 rupees মধ্যে পেয়েছি। আর এটা এত সুন্দর একটা কালার যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার কাছে হোয়াইট কাজল ছিল, আমার কাছে ব্লু কালারেরও কাজল ছিল, বাট আমার কাছে কিন্তু গ্রিন কালারের কোনো কাজল ছিল না। সো আমার একটা ব্লু হেভেনের কাজল একটা নেওয়ার ইচ্ছে ছিল, কারণ ব্ল্যাক আমি নিইনি, কারণ ব্ল্যাক আমার অন্য কাজল আছে, আর আমি সেজন্য এই গ্রিন কালারের কাজলটা আমার অনেক দিন থেকেই কিন্তু নেওয়ার ইচ্ছে ছিল, হচ্ছিল না কোনো কারণে নেওয়া। সো এটা আমি নিয়েছি, এটার প্রাইসটাও কিন্তু 100 rupees, ঠিক আছে। হেভেনের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আন্ডার 100 rupees মধ্যেই সবটা পেয়ে যাবে। একটা খুবই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট যেগুলো ভীষণ ভালো, এবং এনবাইভের একটা কাজল, এটা ব্ল্যাক কালারের কাজল নিয়েছি। সো এই কাজলটা কিন্তু আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, কারণ এটা মানে বেশ ভালো কোয়ালিটি। আমি এটা মানে আমার একটা ফ্রেন্ডের কাছে ইউজ করেছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিল কোয়ালিটিটা, আর সেই জন্য আমার এটা নেওয়ারও ইচ্ছে ছিল, নেওয়া হয়ে গেছে। এটার পড়েছে আমার 89 rupees, ঠিক আছে। এই কাজলটা আমার পড়েছে প্রাইস 89 rupees, এটাও কিন্তু এখনও পর্যন্ত আমি দেখো পুরো কিন্তু সিল করা আছে। এগুলো আমি একটাও ইউজ করিনি, আমি মানে ভেবেইছি যে আমি তোমাদের সাথে আগে সবটা শেয়ার করব, দেন আমি যা যা ইউজ করা সবটা ইউজ করব। কম্প্যাক্ট, ঠিক আছে, বায়োটিকের কম্প্যাক্ট এটা। তো বায়োটিকের তো মেকআপ প্রোডাক্ট অনেক দিনই হলো লঞ্চ হয়েছে, সো আমার কাছে বায়োটিকের কোনো রকম প্রোডাক্ট নেই। আমার এই একটা রেঞ্জেরই ফাউন্ডেশনটা যেটা রয়েছে সেটা আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছে, বাট কি হয়েছে না, আমি যখন পারচেস করতে যাই তখন আমার যে শেডটা সেটা কিন্তু আমি শুধুমাত্র কম্প্যাক্টটাই পাই, আর যেটা ফাউন্ডেশনটা আমি নিতে চাই সেটা কিন্তু আমি পাইনি এখনো পর্যন্ত। আমি সেটা মানে পার্পেলে পাইনি, কারণ সেটা তোমার ছিল না, স্টক আউট হয়ে গেছিলো। সো এইটার প্যাকেজিংটা তো খুবই সুন্দর, বায়োটিকের যে প্যাকেজিংটা করেছে সেটা খুব সুন্দর। আর এটার প্রাইস আছে 145 rupees, বাট এটাও আমি অফার প্রাইসেই পেয়েছি। তো এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই, মোটামুটি 125 এরকম কিছু একটা পড়েছে। তো এটার যে কালারটা দেখো এত প্রিটি একটা কালার, মানে এই কালারটাই আমার খুব পছন্দ হয়েছে, আর প্যাকেজিংটা খুব কিউট এটার, যে এটাও খুব সুন্দর প্যাকেজিং, আর সাথে এটাও দেখো খুব সুন্দর একটা, আমার ভীষণ ভালো লেগেছে এটা। আর সাথে এটার অনেকগুলো তোমরা শেডেরও পেয়ে যাবে, আর এটা এটার যে স্মেলটা না সেটা ভীষণ ভালো, ঠিক আছে, খুব সুন্দর। আর এখানে হচ্ছে তোমার একটা মিরর দেওয়া আছে, যেটা কিন্তু তোমার কোনো কিছুর জন্য একদম পারফেক্ট। আর মিররটা আমি এখন দেখাচ্ছি না, আর এই যে প্রোডাক্টটা এটা আছে, সো এটাও কিন্তু ভীষণ ভালো। নেক্সট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই ফেভারিট একটা, ভীষণ ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে কনসিলার, যেটা সুইস বিউটির কনসিলার কাভারেজ, কিন্তু একদম ফুল কাভারেজ একটা কনসিলার, যেটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে যেটা ভাবতেই পারা যায় না, ঠিক আছে। এটা আমি পেয়েছি 159 পেয়েছি, এটা 200 মতন কিছু একটা এটার প্রাইস আছে, স্টিক প্রাইসটা 200 মতন, বাট আমি এটা 59 পেয়েছি। এই কনসিলারটাও এখনো পর্যন্ত আমি ইউজ করিনি, যেটা ভীষণ সুন্দর একটা কভারেজ দেয়। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো একটা খুব সুন্দর একটা কভারেজ দেয়, আর এটা খুব ইজিলি কিন্তু ব্লেন্ডও হয়ে যায়। সো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কভারেজ দিচ্ছে। সো এটা কিন্তু একটা খুব ভালো একটা কনসিলার, যেটা আমি তোমাদেরকে বলবো যে এটা কিন্তু একটা নেওয়া অবশ্যই দরকার। তোমরা যদি ভালো একটা কনসিলার চাইছো
আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা নিতে পারো। নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা ফিক্সার, এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ ফিক্সার। তো এই ফিক্সারটা হচ্ছে কিন্তু খুব ভালো একটা ফিক্সার, এটা লং লাস্টিং হয় আর এটা অ্যালোভেরা আছে এবং উইথ ভিটামিন ই আছে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। সো এই ফিক্সারটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আমার মেকআপ প্রোডাক্টের সাথে শেয়ার, যখন আমি করব মেকআপ ক্রিয়েট অবশ্যই এটা অ্যাপ্লাই করার পরে আমি তোমাদেরকে বলে দেবো যে কতটা টাইম এটা স্টে করে। সো এটা একটা ভীষণ ভালো কোয়ালিটির ফিক্সার আর এটার প্রাইস আমার পড়েছে, এটার প্রাইসটা কত পড়েছে, ₹240 এরকম কিছু পড়েছে, এটা ₹240-এর মধ্যে মতন কিছু একটা পড়েছে, কারণ আমি এটা খুব একটা যে অফার প্রাইসে পেয়েছি সেটা নয়। সো এটা একটা খুব ভালো মেকআপ ফিক্সার, তোমরা দেখতেই পাচ্ছ পছন্দের একটা আর খুব ভালো। তোমরা যদি কোনো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নিতে চাও তাহলে এইটা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, নিতে পারো। আমি তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে, এটা মানে খুব ভালো লাগবে তোমাদের, যেটা হচ্ছে সুইস বিউটি প্রো ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট, প্রো ব্লাশ অ্যান্ড হাইলাইটার। সো এটা এই প্যালেটটা যেটা আমার এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল যে আমি চাইছিলাম আমার এটার যে ইয়েটা সেটা হচ্ছে 05, ঠিক আছে, এখানে লেখা আছে 05 এটার আমার শেড যেটা নিয়েছি আমি প্যালেটটা। সো এটা এইরকমভাবে আসে, ঠিক আছে, আমি মিরর দেখাচ্ছি না, মিররে আমাকেই দেখাবে। তো এখানে একটা খুব বড় মিরর পেয়ে যাবে আর এখানে যে প্যালেটটা কালারগুলো দেখো, জাস্ট অ্যামেজিং কালার, ঠিক আছে, অ্যামেজিং অ্যামেজিং কালার এখানে রয়েছে। সো এখানে আমি কালারগুলো বলে দিচ্ছি, এখানে দুটো মিডিলের যে দুটো দেখলে ওই দুটো হচ্ছে হাইলাইটার শেড আর বাকি তিনটে, এদিকে তিনটে আর এদিকে তিনটে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোই ব্লাশার। সো এই দিকের এই সাইডে একদম উপরেরটা কিন্তু ব্রঞ্জার হিসাবেও তোমরা ইউজ করতে পারো আর প্রত্যেকটার যে এটার যে মানে পিগমেন্টেশন ভীষণ ভালো, ভীষণ ভালো পিগমেন্টেশন, তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং পিগমেন্টেশন। যারা চাইছো যে একটা প্যালেটের মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবে, হাইলাইটার অ্যান্ড ব্লাশার, সো তোমরা এই প্যালেটটা অবশ্যই নিতে পারো, এই প্যালেটটা অবশ্যই তোমরা নিতে পারো, কারণ এটার মধ্যে তোমরা হাইলাইটারও পেয়ে যাবে আর এটার অনেকগুলো শেডগুলো আলাদা, শেড নাম্বারগুলো, আমারটা 05 যেটা আমি নিয়েছি সেটা 05, কারণ এইটার কালারটা আমার মনে হয়েছে একদম ন্যাচারাল, মানে আমি অন্য যে প্যালেটগুলো দেখছি সেগুলোর যে ব্লাশারগুলো সেগুলো এতটাই বেশি মানে ডিপ ডিপ লাগছে, যেগুলো আমার মনে হয় না যে সাধারণত আমি ন্যাচারালি ইউজ করতে পারবো। সো এমন প্রোডাক্ট নিতে হবে যেগুলো আমরা ইউজ করলে আমাদেরকে দেখতে ভালো লাগবে। তো আমার এই শেডটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আর 05টা যেটার কালারগুলো একদম অরিজিনালি। এইটার যদি তোমরা আলাদা করে রিভিউ দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সাথে এটার রিভিউ শেয়ার করব, পিগমেন্টেশন শেয়ার করব, ইউজটা কতভাবে কত সুন্দরভাবে করা যায়, ব্লেন্ডিং কত সুন্দরভাবে হয়, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও। সো এইটা হচ্ছে সুইস বিউটির পড়েছে, সেটা হচ্ছে ₹350 পড়েছে এটা আমার প্রাইস, ঠিক আছে, ₹350 মতন এটার আমার প্রাইস পড়েছে আর এটা আমার মনে হয় যে ₹350-এর মধ্যে একদম ঠিকঠাকই আছে, কারণ যতগুলো ব্লাশ পাচ্ছি আমার আর অন্য কোনো ব্লাশ প্যালেটের কোনো রকম দরকার পড়বে না। তো নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা সুইস বিউটির গ্লিটার, লিকুইড গ্লিটার, এই দেখো দারুণ দারুণ গ্লিটার। তোমরা যদি, আমি এখনই বলছি, তোমরা যদি কোনো গ্লিটার নিতে চাও তো অবশ্যই সুইস বিউটির নেবে, সুইস বিউটির মানে বিউটির এই যে গ্লিটারের যে কোয়ালিটিটা পিগমেন্টেশনটা অসাধারণ, মানে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট অ্যামেজিং একটা গ্লিটার, এত সুন্দর একটা গ্লিটার কালার আর জাস্ট অ্যামেজিং। তো তোমরা যদি কোনো গ্লিটার নিতে চাও তো অবশ্যই সুইস বিউটি নেবে, আমারটা এটা হচ্ছে সিলভার, আমি সিলভারটা নিয়েছি কারণ আমার প্রাইসে পেয়েছি, এটা আমি পেয়েছি 159, মানে যেটা আমি কনসিলারের প্রাইস পেয়েছি সেটাই কিন্তু এটারও প্রাইসে পেয়েছি। তো সুইস বিউটির ওপরও কিন্তু একটা অফার চলছিল, পার্পলে প্রত্যেকটা ব্র্যান্ডের উপরেই প্রায় এখন অফার চলছিল, তো তোমরা এখনও ট্রাই করে দেখতে পারো, পেয়ে যেতে পারো। এটা নিয়েছি যেটা হচ্ছে আমি অফার প্রাইসে পেয়েছি, এটার প্রাইস হচ্ছে 399
ঠিক আছে এটা আমি পেয়েছি 249 রুপিস এর মধ্যে আমি এটা পেয়েছি আর এই মাসকারাটা তো মেবেলিন এর যে যতগুলো মাসকারা আছে প্রত্যেকটি কিন্তু মানে অ্যামেজিং একটা মাসকারা যেগুলো ভীষণ ভালো মানে আমাদের মেকআপ রিমুভ হয়ে যাবে কিন্তু মাসকারাগুলো যখন রিমুভ করব তখন সেগুলো কিন্তু রিমুভ হতে চায় না খুব দেরি হয় মানে ওয়াটারপ্রুফ যেগুলো ভীষণ ভালো মেবেলিন এর প্রত্যেকটা মাসকারা তোমরা যদি কোনো ভালো ব্র্যান্ডের মাসকারা নিতে চাও তো আমি সাজেস্ট করব মেবেলিন নিতে পারো একদম মেবেলিনের যে কোনো মাসকারা যতগুলো মাসকারা আছে প্রত্যেকটি খুব সুন্দর এটা আমি যেটা তোমার 400 মানে 399 রুপিস দাম সেটা আমি কিন্তু পেয়েছি 249 রুপিসে ঠিক আছে 249 তাহলে আমি অনেকটাই সেভ করেছি নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে টোনার এটা গুড ভাইবসের একটা রাইস টোনার তো অলরেডি আমার কাছে কিন্তু গুড ভাইবসের গ্রিন টি আর রোজ গ্লো টোনার এই দুটো টোনার আমার কাছে আছে তো দুটো হচ্ছে এটা অ্যামেজিং টোনার রোজ গ্লোটা তো বলারই নেই এত ভালো একটা টোনার মানে জাস্ট একটা গ্লো চলে আসে আর টোনার অ্যাপ্লাই না করলে থাকাই যায় না মানে একটা রিফ্রেশিং যে ফিল হয় না সেটার জন্য আর রাইস ওয়াটার যেহেতু আমাদের স্কিন এবং আমাদের হেয়ারের জন্য খুবই ভালো যেটা আমাদের স্কিন এবং হেয়ারটাকে খুব ভালোভাবে মেনটেন করতে সাহায্য করে সুন্দর একটা শাইন নিয়ে আসে সেটার জন্য আমি রাইস টোনারটা নিয়েছি এবং গুড ভাইবসের এই রাইস টোনারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি তো এটা ইউজ করব এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এটা কীরকম তোমরা এটা নিতে পারবে কি পারবে না সবটাই কারণ গুড ভাইবসের বেশিরভাগ প্রোডাক্টগুলোই কিন্তু খুব ভালো হয় আর যেহেতু এগুলোর মধ্যে কোনোরকম অ্যালকোহল থাকে না প্যারাবিন থাকে না যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এটার প্রাইস ছিল 170 রুপিস 120 ml এর প্রাইস এটাও আমি অফার প্রাইসেই পেয়েছি এটার প্রাইসটা ঠিক আমার মনে পড়ছে না 150-এর মধ্যে আমার এটা চলে এসেছে সো এইটা কিন্তু খুব ভালো একটা টোনার তোমরা গুড ভাইবসের টোনার নিতে পারো খুব ভালো অলরেডি আমি অনেক বেশি বকবক করে ফেলেছি কারণ তোমাদের সাথে এত কথা বলেছি আজকে মানে প্রচুর কথা বলেছি অনেকদিন পরে এত কথা বললাম আর সাথে আজকের মানে যে এই প্রোডাক্টগুলোই আমি নিয়েছি এছাড়া আর কিছু নেই সবগুলো শেয়ার করলাম এবং প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব আমার মেকআপ ভিডিওতে এবং আলাদা করে কিছু প্রোডাক্টও আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব আর সাথে সাথে আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও আসতে চলেছে কারণ আমি এখন থেকে খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকব আমি আমার চ্যানেলে আমি এতদিন মানে একটু ব্যস্ত ছিলাম যার জন্য আমি অ্যাক্টিভ পুরোপুরিভাবে থাকতে পারিনি কিন্তু এখন থেকে আমি একদম রেগুলারলি অ্যাক্টিভ থাকব অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখলে ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করবে এবং তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটাকে আজকে ফার্স্ট টাইম ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটা হিট করবে আমার ফিউচার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো আবার আসবো খুব জলদি একটা নিউ ভিডিও নিয়ে